The Prime Minister of the State of Israel. মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বুধবার ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কথা অস্বীকার করেন। হত্যাযজ্ঞের সময় গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে না দেওয়া ও নিরীহ ফিলিস্তিনিদের উদ্দেশ্যমূলকভাবে হত্যার কথাও অস্বীকার করেন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, গণহত্যার দায় ঢাকতেই মিথ্যার আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিরস্ত্র হয়ে আত্মসমর্পণ করলে ও বন্দীদের ফেরত দিলে তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ হবে বলে নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তাও প্রত্যাখ্যান করেন হামাসের এই নেতা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলেন, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যই প্রমাণ করে তিনি আসলে কোনোভাবেই যুদ্ধবিরতি চুক্তি চান না। ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত গাজায় প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে তা অকপটে অস্বীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ বিষয়ে সামি আবু জুহরি বলেন, গাজায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যে অপরাধ করেছে তা মিথ্যাচারের মাধ্যমে ঢাকতে পারবেন না নেতানিয়াহু। এছাড়া যে কোনো পক্ষ থেকে ইসরায়েলের সাথে যে কোনো ধরনের সম্পর্ক শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন জুহরি। কাকুলি আখতার, সময় সংবাদ।